নমস্কার বন্ধুরা, তোমাদের রেলে 11,558টি স্টেশন মাস্টার, ক্লার্ক এবং গার্ড ট্রাইপসিস পদে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। অনলাইন কিন্তু শুরু হয়ে গিয়েছে 14 সেপ্টেম্বর থেকে, চলবে 13 অক্টোবর পর্যন্ত। বিভিন্ন ডিভিশনে কিন্তু এই নিয়োগ শুরু। মানে যদি উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করবেন কিভাবে, কোন কোন পদে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে ডাইরেক্ট আপনার কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন সেটি জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা উল্লেখ করা হয়েছে, এখানে বলা হয়েছে ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ড RRB আজ অর্থাৎ 14 সেপ্টেম্বর থেকে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে RRB NTPC রিক্রুটমেন্ট 2024 রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, অর্থাৎ শুরু হয়ে গিয়েছে। RRB অফিসের ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন শেষ তারিখ বলা হয়েছে, দেখতে পাচ্ছেন 13 অক্টোবর 2024 তারিখ। বর্তমানে RRB শুধুমাত্র স্নাতক স্তরে গ্র্যাজুয়েট চাকরির জন্য NTPC নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদনকারীরা RRP NTPC অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে প্রার্থীদের RRB NTPC যোগ্যতা মানদণ্ড ওনার নির্দেশিকা ভালোভাবে পড়ে না পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে যে RNTPC সাধারণ পরীক্ষার মতো এটিও হবে, ফলে পরীক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সেইভাবে প্রস্তুতি নিতে হবে। এছাড়া যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 3টি পর্যায়ে সিলেকশন হবে, কম্পিউটার বেসড টেস্ট, CBT, তারপর দ্বিতীয় পর্যায়ে CBT এবং সবশেষে একটি টাইপিং দক্ষতা পরীক্ষা। CB1 এর জন্য RRB NTPC সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে গণিত, লজিক এবং জেনারেল অ্যাওয়ারেন্স বিষয় থেকে 100টি প্রশ্ন কিন্তু থাকবে। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। যোগ্যতা মানদণ্ড বলতে গিয়ে এখানে কিন্তু যেটা বলা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে RRB NTPC এর স্নাতক স্তরের পদের জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক হওয়া আবশ্যক এবং তাদের বয়স হলো 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ বলা হয়েছে 13 অক্টোবর 2024 অনুযায়ী সমস্ত যোগ্যতা মানদণ্ড পূরণ আবেদন করতে পারেনি, এই জন্য কিন্তু এই বয়স কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়া বলা হয়েছে যে কমার্শিয়াল ক্লার্ক, টিকিট সুপারভাইজার এই পদে সপ্তম বেতন কমিশন লেভেল 6-এর মধ্যে পড়ছে। এই বেতনের জন্য 1-1-2025 অনুযায়ী 18 থেকে 36 বছর বয়স কিন্তু আপনাদের হতে হবে, যে সমস্ত ব্যক্তিরা আবেদন করবেন। এছাড়া বলা স্টেশন মাস্টার ক্ষেত্রে পে কমিশন লেভেল 6-এর মধ্যে পড়ছে, সেক্ষেত্রে আপনাদের 18 থেকে 36 বছর আপনাদের বয়স হতে হবে। যদি আপনার বয়স হয়ে থাকে আপনারা আবেদন করতে পারবেন। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রে বয়সসীমা একই, সিনিয়র ক্লার্ক ক্ষেত্রে কিন্তু তাই। এছাড়া বলা উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে কমার্শিয়াল ক্লার্ক, কাম টিকিট ক্লার্ক পদে 18 থেকে 33 বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। এটি সপ্তম পে কমিশন লেভেল 5-এর মধ্যে পড়ছে। অ্যাকাউন্ট ক্লার্ক, কাম টাইপিস্ট পদে আবেদন করতে পারবেন। আবেদন ফি কথা বলতে গেলে এখানে উল্লেখ করা হয়েছে, আপনাদের আবেদন ফি কথা বলতে গিয়ে OBC ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে লাগবে, আপনাদের কিন্তু 500 টাকা ধার্য করা হয়েছে। SST PWD মহিলা এসব ক্ষেত্রে কিন্তু 250 টাকা কিন্তু এখানে ধার্য করা হয়েছে। তো চলুন কীভাবে আপনারা আবেদন করবেন সেটি দেখে নেওয়া যাক। সরাসরি আপনারা কী করবেন, যে লিঙ্কে আপনারা যাবেন সেই লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে সরাসরি কিন্তু ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আসতে পারবেন। সরাসরি দেখতে পাবেন এরকম একটা অপশান কিন্তু পেয়ে যাবেন। এরপর আপনারা স্লাইড করে আপনারা কিন্তু উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখানে দেখতে পাবেন এখানে 14/9/2024 থেকে 13/10/2024 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সরাসরি আপনার অ্যাপ্লাই নাও যে অপশানটা রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে আবার একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা স্লাইড করে আপনারা সরাসরি কিন্তু উপর দিকে ওঠাবেন। এরপর দেখুন এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন। গ্র্যাজুয়েট পোস্ট ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 14 সেপ্টেম্বর, এই জন্য রয়েছে আপনার 3 সেপ্টেম্বর, এছাড়া রিক্রুটমেন্ট ভার্সন অপশান রয়েছে। তো সরাসরি আপনারা কী করবেন, এখানে দেখুন একটা অ্যাপ্লাই যে অপশান রয়েছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন। আপনি অলরেডি এখানে অ্যাকাউন্ট করে রেখেছেন তাহলে এখানে লগ ইন করে খুলতে পারবেন, যদি না করে রেখেছেন ক্রিয়েট AN অ্যাকাউন্ট অপশান রয়েছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন এরকম একটা অপশান কিন্তু পেয়ে যাবেন, এই জায়গায় আপনারা সেটা কেটে দেবেন। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে কাউন্টার অফ অপশান রয়েছে, এখানে ইন্ডিয়ান অপশান রয়েছে, ইন্ডিয়ান কিন্তু ক্লিক করবেন। এখানে আমরা ফার্স্ট নামটা কিন্তু টাইপ করে দেবেন, রিপিট দেবেন আবার ফার্স্ট নামটা। চেঞ্জ, আপনি কি হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, ইয়েস না নো, যেটা নো অপশানে ক্লিক করবেন। ডেট অফ বার্থ অপশান রয়েছে, আবার রিপিট করবেন জন্ম ডেটটা। এরপর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার সিলেক্ট করবেন, এখানে আবার রিসিলেক্ট জেন্ডার, ফাদার নাম,
রি টাইপ ফাদার নাম, এছাড়া আপনার মাদার নাম রি টাইপ দেবেন, আধার নাম্বার দিয়ে আপনার এখানে ভেরিফাই কিন্তু করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার একটা বা ইমেল একটা ওটিপি এসেছে, ওটিপিটা আপনার এই জায়গায় ইমেলে ওটিপিটা বসিয়ে দেবেন, ফোন নাম্বার একটা ওটিপি ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এটা এখানে একটা পাসওয়ার্ড কিন্তু বানিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আপনারা বানিয়ে নিতে হবে, ক্যাপচার দিয়ে একটা বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট এই অ্যাকাউন্ট অপশন কাছে আপনারা ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন এরকম একটা অপশন কিন্তু জারি হয়ে যাবে, এরকম একটা ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর সরাসরি সমস্ত কিছু আপনার ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখুন আই হ্যাভ রিচেকের অপশন রয়েছে, সেই জায়গায় টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন রয়েছে, সেই জায়গায় আপনারা এগিয়ে যাবেন। যদি আপনারা এডিট করতে চান, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এডিট অপশনের কাছে ক্লিক করবেন। আপনি যদি কোনো ভুল দিয়ে থাকেন সেটা এডিট করতে পারবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনার সেটা প্রসিডিউর অপশনের কাছে ক্লিক করে আপনারা সেটা ক্রিয়েট করে নেবেন। এরপর আপনার সরাসরি কী করবেন দেখুন, এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বা ইমেল দিয়ে আপনারা কিন্তু এখানে খুলে সেটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর যখন আপনার অ্যাপ্লিকেশন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে। সরাসরি আপনারা কী করবেন, স্লাইড করে আপনারা কিন্তু উপর দিকে আপনারা তুলবেন। উপর দিকে তোলার পর লিঙ্ক ইউর অ্যাকাউন্ট উইথ ডিজি লকার, যদি আপনি লিঙ্ক করতে চান ডিজি লকার, যদি আপনার কোনো ডকুমেন্টস দিয়ে থাকে তাহলে সেখান থেকে লিঙ্ক করে আপনার ডাইরেক্ট কিন্তু এখানে সেই অ্যাপ্লিকেশন করতে পারেন। তো সমস্ত কিছু ভালোভাবে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন, অনলাইন অ্যাপ্লিকেশন অপশন রয়েছে, সেখানে আপনার টিক চিহ্ন দিয়ে আপনার এরকম একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর এখানে দেখতে পাবেন যে ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনি কোন পদের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেটি কিন্তু এখানে দেখুন দুটি অপশন কিন্তু রয়েছে। তো সরাসরি আপনারা কিন্তু এখানে আপনি এখানে সিলেক্ট RRB অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা কোথা থেকে অ্যাপ্লিকেশন করছেন বা কোন জায়গায় কোন ডিভিশনে আপনি অ্যাপ্লিকেশন করতে চান, তো সরাসরি দেখতে পাবেন এখানে স্লাইড করে আপনারা সেটি দেখে নেবেন। কলকাতা রয়েছে, কলকাতা অপশনের কাছে ক্লিক করে আই এম নট কারেন্টলি অপশন রয়েছে, সেখানে টিক চিহ্ন দিয়ে অপশনে এগিয়ে যেতে পারেন। এছাড়া এখানে আর একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে এখানে অপশন রয়েছে যে আপনার প্যারামেডিকেলের পদের জন্য কিন্তু এটা এই পদটার জন্য। তো সরাসরি আপনি কি কোনো উপরে যেটা রয়েছে সেই জায়গায় গিয়ে আপনারা আই এম অপশনে টিক চিহ্ন দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। এখানে যখন এগিয়ে যাবেন সরাসরি কিন্তু এখানে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনারা কেটে দেবেন। এরপর আপনারা সরাসরি দেখতে পাবেন এখানে সেই ফরম্যাটটা কিন্তু ওপেন হয়ে যাবে, আপনি কী কী দিয়েছিলেন, আপনি যখন যেটা সাইন আপ করলেন তখন, তো সমস্ত কিছু তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সমস্ত কিছু আপনার কিন্তু অলরেডি ফিল আপ করা থাকবে। এরপর যেগুলো বাকি থাকবে সেগুলো কিন্তু পরপর আপনাদের ফিল আপ করে নেক্সট করে করে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পরপর কতগুলো স্টেপ আপনাদের পেরিয়ে আসতে হবে। তার মধ্যে রয়েছে আপনার পার্সোনাল দেখতে পাচ্ছেন, আদার্স ডিটেল, এডুকেশন ডিটেল আপলোড আপনার প্রুফ দিতে হবে। এরপর এখানে আপনাদের প্রেফারেন্স অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনার যে যে চার্জটা রয়েছে সেই চার্জটা এখানে দিতে হবে, অর্থাৎ আপনার SST ক্ষেত্রে কিন্তু 250 টাকা দিয়ে আপনারা এখানে সাবমিট করতে পারবেন। এরপর আপনারা সরাসরি কিন্তু এখানে আপনার রিসিপ্টটা কিন্তু ডাউনলোড করে নেবেন, এইভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি বাড়িতে বসে থাকেন অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন, রেল তরফ থেকে কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে। তো এই ছিল ভিডিও, ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।